এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কোনো অসুবিধা নেই, এখানে বসুন। আপনার হাজবেন্ড এখানে আসলেই আপনি চলে যাবেন। হাজবেন্ড কেন? আপনার হাজবেন্ড ওয়াইফ না? সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি। না না, আপনি ঠিকই ভেবেছেন। ওকে ম্যাডাম, আমি জানি না আমার সাথে কি হচ্ছে। এটা আমার চারপাশের সব কেমন বদলে যাচ্ছে। আমি আমি বুঝতে পারছি না এই বদলটা ভালো না খারাপ। সূর্য অদ্ভুতভাবে এখন কতটা পাল্টে গেছে। এই সূর্যকেই আমার ভালো লাগছে। একে কোথাও কি আমি সম্মানও করছি, কিন্তু আবার কোথাও গিয়ে ভয়ও পাচ্ছি। আমি যদি এই সূর্যকে ভালোবেসে ফেলি তাহলে যে আমি নিজের কাছে নিজে প্রচণ্ড ছোট হয়ে যাব। না না না, এটা হতে পারে না। সূর্য তো নিজের জায়গাটা আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে। ও তো আমার বন্ধু হয়ে থাকতে চায়, বিপদে আপদে আমার পাশে দাঁড়াতে চায়, আর কিছু তো চায় না। আমারও তাহলে ওর কাছ থেকে এর বেশি আশা করা উচিত নয়। আমার কারোর কাছ থেকে কিছু আশা করা উচিত নয়। শুধু ভগবান, আমি তোমার কাছে এইটুকু আশা রাখছি, তুমি আমার চোখটা ভালো করে দাও ভগবান। আমি যেন আবার পরিষ্কার দেখতে পাই, আমার কালেক্টর হওয়ার স্বপ্ন যেন সত্যি হয়। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি। আন্টি, ও তুমি এসে গেছো? হ্যাঁ বা, বলছি লাবণ্য কোথায়? লাবণ্য বেডরুম। এটা কি? এটা লাবণ্যর জন্য একটা শাড়ি এনেছি। আই মাস্ট সে তুমি খুব ভালো ব্যালেন্স করতে পারো সূর্য। এক মিনিট দাঁড়া, আমি আমি লাবণ্যকে ডাকছি। লাবণ্য, লাবণ্য, দেখ সূর্য তোর জন্য কি এনেছে। এটা কি নতুন বছরের গিফট সূর্য? ওই আর কি। আচ্ছা মামনি, এই শাড়িটা আমাকে কেমন লাগবে?